হেফাজতের সঙ্গে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত চারটি সমঝোতা স্মারক সই বৈঠক করবেন যুবরাজ নাহিয়ানের সঙ্গে। বিশ্ব ইস্তেমা ইবাদত বন্দিগিতে মশগুল মুসল্লিরা, কাল আখেরি মোনাজাত। শহীদ জোহা দিবস আজ, তার মৃত্যুতে ছড়িয়ে পড়ে 69-এর গণ অভ্যুত্থানের ঢেউ, মুক্তি পান বঙ্গবন্ধু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা ফিফা। সংযুক্ত আরব আমিরাত সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর আগে আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী আইডিইএক্স 2019 যোগ দেন শেখ হাসিনা। এদিকে আরব আমিরাত সফরে দেশটির প্রধানমন্ত্রী ও যুবরাজ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রিপোর্ট দুলি মল্লিকের। টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফরের দ্বিতীয় পর্যায়ে এখন সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে আবুধাবিতে পৌঁছালে তাকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। সফরের প্রথম দিনই ব্যবসা বাণিজ্যের উন্নয়নে ধারাবাহিকতা ধরে রাখতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চারটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কার্যালয়ে এসব সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে রয়েছে শিল্প পার্ক ও বন্দর নির্মাণ, দীর্ঘমেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ ও টার্মিনাল নির্মাণ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন সংক্রান্ত প্রকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন আরব আমিরাতের অর্থমন্ত্রীর নেতৃত্বে ব্যবসায়ী নেতাদের সঙ্গে। এ সময় শিল্প কারখানা ও বন্দর নির্মাণ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। পরে দেশটির ব্যবসায়ী নেতারা বাংলাদেশে ব্যবসা প্রসারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। এর আগে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। সেখানে তাকে স্বাগত জানান দেশটির ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সহ উচ্চপদস্থ ব্যক্তিরা। প্রদর্শনীতে বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জাম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 20 ফেব্রুয়ারি সকালে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুলি মল্লিক, 21 টেলিভিশন। দ্বিতীয় দফার বিশ্ব ইস্তেমায় ইবাদত বন্দিগিতে মশগুল মুসল্লিরা, আম বয়ান, ধর্মীয় আলোচনা ও জিকির আজগারে সময় পার করছেন তারা। বৈরী আবহাওয়াজনিত কারণে সাত পন্থীদের ইস্তেমার আখেরি মোনাজাত একদিন পিছিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হবে। টঙ্গীর তুরাগপাড়ে বিশ্ব ইস্তেমা ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। ফজরের নামাজের পরপরই শুরু হয় বয়ান। সাত পন্থীদের তত্ত্বাবধানে চলছে জিকির আজগার ও ধর্মীয় আলোচনা। দেশের বিভিন্ন জায়গা থেকে সমবেত হয়েছেন লাখো মুসল্লি। প্রতিবারের মতো এসেছেন হাজারো বিদেশি নাগরিক। ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পূর্ণ হাসিলের প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। দিন শিখেছে, আল্লাহর দিন শিখে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিন শিখতে আসছি। ঈমান আমল ঠিক করার জন্য এবং আমরা এই তাবলীগ জামার জন্য সঠিকভাবে মানুষ দিন বুঝ পায়, পরকাল জান্নাত পাওয়া যা, আল্লাহ তাআলার স্বর্ণকট লাভ করা যা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তরিকা জীবনের ভিতরে ফিট করা যা, এই একটা মেহনত তরতিব শিখার জন্য আমরা আল্লাহর রাস্তা পার হয়ে আসছি। ইস্তেমার সময় একদিন বাড়ানোয় সন্তোষ জানিয়েছেন মুসল্লিরা। ইনশাআল্লাহ আমরা ইস্তেমা সফল হবে, এই জন্য আমরা সরকারে আমরা অভিনন্দন জানাই। বিশ্ব ইস্তেমা আমাদের সরকার একদিন বাড়াতে আমরা আল্লাহর কাছে দোয়া বেশি চাইতে পারবো, এই জন্য আমরা অনেক খুশি। মুসল্লিদের নিরাপদ অবস্থান ও পানি স্যানিটেশন চিকিৎসা সুবিধার পাশাপাশি ইস্তেমা ময়দানের নিরাপত্তায় র‍্যাবের 9টি ও পুলিশের 15টি টাওয়ার থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। আসার পর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের অনেক হেল্প করছে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা খুব খুব ভালো আছি। নামাজ পড়তেছি, বয়ান শুনতেছি, সব কিছু আমাদের কাছে ভালো লাগে, চলাফেরার জন্য কোনো সমস্যা নাই। দ্বিতীয় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আগামীকাল। বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করবেন লাখো মুসল্লি। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। শহীদ ডক্টর জোহা দিবস আজ। 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা। তার আত্মত্যাগের পর আন্দোলন ছড়িয়ে পড়লে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলার সব আসামিকে নিঃশর্ত মুক্তি দেয়।
হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। 1969 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আইয়ুব শাসনের বিরুদ্ধে বিক্ষুব্ধ ছাত্রদের আগলে রেখেছিলেন তিনি। 15 ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহিরুল হককে গুলি চালিয়ে হত্যা করে এক পাকিস্তানি হাবিলদার। এরই প্রতিবাদে আন্দোলনে নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গুলি চালাতে শুরু করে পাকিস্তানি বাহিনী। ছাত্রদের বাঁচাতে সামনে আসেন ডক্টর জোহা। পাকিস্তানি বাহিনী তাকে গুলি করে হত্যা করে। আমরা এই রকম জায়গায় যখন এসেছি তখনই গুলি হয়ে গেল, আমরা পড়ে গেলাম। ডক্টর জোহার আত্মদানের সামরিক শাসন আইয়ুব সরকারের পতনকে ত্বরান্বিত করেছিল। সর্বস্তরের জনতা আইয়ুব সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠে। 4 দিন পর আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় পাকিস্তানি সরকার। ডক্টর জোহার আগে ছাত্ররা মারা গেছে কিন্তু কোনো বুদ্ধিজীবী শহীদ হননি। এবং মনে রাখতে হবে যে 18 তারিখ ডক্টর জোহাকে হত্যার ফলে সমগ্র দেশে কার্ফিউ ভঙ্গ হয়ে গেছে, কার্ফিউ দিয়েও আর নিয়ন্ত্রণ করতে পারেনি। শহীদ জোহার 50তম শাহাদাত বার্ষিকীতে দিনটিকে জাতীয়ভাবে শিক্ষক দিবস হিসেবে ঘোষণার দাবি শিক্ষকদের। ডক্টর জোহা 69 গণঅভ্যুত্থানের প্রাক্কালে ছাত্রদের একটি মিছিলকে নিরাপত্তা দিতে যেয়ে, ছাত্রদেরকে বাঁচাতে যেয়ে পাকিস্তানি বাহিনীর হাতে তাদের গুলিতে নিহত হচ্ছেন। এটি ছাত্র শিক্ষকের যে মহামিলন এবং তাদের যে একটি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধার সম্পর্ক তার একটি উজ্জ্বল নিদর্শন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ রসায়ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সবাই মিলে আমরা জোর দাবি জানাবো মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে, যেন এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে গণ্য করা হয়। স্বাধীন বাংলাদেশ দেখে যেতে পারেননি ডক্টর জোহা, কিন্তু তার স্মৃতিকে অম্লান করে রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মিত হয়েছে ডক্টর জোহা হল, সংস্কার করা হয়েছে তার সমাধি কমপ্লেক্স। প্রতি বছর আয়োজন করা হচ্ছে ডক্টর জোহা স্মারক বক্তৃতা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কিছু ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরো যা থাকবে। মেট্রো রেল প্রকল্পের জন্য মঙ্গলবারও রাজধানীর অর্ধেক এলাকায় বিঘ্নিত হবে গ্যাস সরবরাহ। পায়রায় 385 মিটার দীর্ঘ জেটি খালাস হচ্ছে বিদ্যুৎ প্রকল্পের জ্বালানি ও মালামাল। মেট্রো রেল প্রকল্পের নির্মাণ কাজের কারণে মঙ্গলবারও ঢাকার অর্ধেক অংশ জুড়ে গ্যাসের সংকট থাকছে। সাভার একটি সংযোগ লাইনে ত্রুটির কারণে আজিমপুর থেকে মিরপুর পর্যন্ত এলাকা জুড়ে গ্যাস সংকট চলছিল। শনিবারে গ্যাস সংকট শুরুর পর রোববার দুপুর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তবে মেট্রো রেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কারণে মঙ্গলবার ঢাকার প্রায় অর্ধেক অংশ জুড়ে গ্যাসের চাপ কমবে বলে জানিয়েছে তিতাস। এই এলাকাগুলোর মধ্যে রয়েছে মিরপুর, শ্যামলী, মণিপুরীপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, গণভবন, জাতীয় সংসদ ভবন, কলাবাগান, হাজারিবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রিন রোড, বঙ্গভবন, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, দক্ষিণ বনশ্রী, নন্দীপাড়া, মগবাজার, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, মিন্টু রোড, তেজগাঁও, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, কমলাপুর ও পুরনো ঢাকার পুরো এলাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ। সমুদ্র বন্দরের চ্যানেলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে জেটির ফলে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা মালামাল সরাসরি সরবরাহের জন্য নির্মিত এই জেটির ধারণ ক্ষমতা প্রায় 1,00,000 টন। এর মধ্যে চীনা জাহাজ সেখানে নোঙর করিয়ে কয়লা, লাইমস্টোন খালাসের গ্র্যাবশিপ স্থাপন করা হয়েছে। পটুয়াখালী প্রতিনিধির সহায়তা আরও জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। প্রায় 1,00,000 টন ধারণ ক্ষমতার নতুন জেটি পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের মূলত বিদ্যুৎ প্রকল্পের জ্বালানি ও অন্যান্য মালামাল খালাসে ব্যবহৃত হবে 385 মিটার দীর্ঘ এ জেটি। চলতি মাসে নোঙর করে 25,000 টনের চীনা জাহাজ শিনচেন ওশান। এটির দৈর্ঘ্য 154 মিটার।
প্রতিদিন ফার্স্ট ফেজের জন্য 13,000 টন কয়লা আনলোড করতে হবে, সেটা যে মেশিনটা বা যে ইকুইপমেন্টটা আনলোড করবে সেটাই আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। এটার বলে কোল শিপ আনলোডার, এটা গ্র্যাবার পদ্ধতিতে আনলোড করবে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি বছর 4 মিলিয়ন টন কয়লা প্রয়োজন। নতুন জেটির 4টি গ্রাবশিপ আনলোডার প্রতি ঘন্টায় 800 টন কয়লা মাদার ভেসেল থেকে খালাস করবে। পায়রা বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে আমরা এই কোল আনলোডার এখানে নিয়ে এসেছি এবং এটা হচ্ছে বাংলাদেশের প্রথম। তো আমরা জাতি হিসেবে গর্ব করতে পারি যে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার একটি অন্যতম প্রকল্প হচ্ছে এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। সংশ্লিষ্টরা বলছেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে সরাসরি মাদার ভেসেল নোঙর করার মধ্য দিয়ে নতুন সক্ষমতা অর্জিত হয়েছে। আমরা এখানে অপারেশন শুরু করেছিলাম কিন্তু জেটি না থাকলে সেটা শুধু অ্যাঙ্করে করা হতো। আজকে এই দিনটি বিশেষভাবে স্মরণীয় এই জন্য যে আমরা এই তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে সরাসরি জাহাজ অ্যালংসাইড করতে পেরেছি সফলভাবে। প্রতি ঘন্টায় 800 টন, সেই হিসাবে 4টা আনলোডারের ক্ষমতা দাঁড়ায় 3,200 টন। সো আমরা অনায়াসে এখানে প্যানাম্যাক্স সুপ্রাম্যাক্স ভেসেল আনলোড করতে পারবো, যার ফলে আমাদের বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেকাংশে কমে আসবে। জেটির মাধ্যমে লজিস্টিক উপকরণ সরবরাহের ফলে তাপবিদ্যুৎ কেন্দ্রের সার্বিক অগ্রগতি আরও বেগবান হবে, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। আবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবেন। উত্তর কোরিয়া বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ফ্রেঞ্চ লিগে সেন্ট এতিয়েনের বিপক্ষে পিএসজির কষ্টের জয়, এমবাপ্পের গোল। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আমিরাতের সঙ্গে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত 4টি সমঝোতা স্মারক সই, বৈঠক করবেন যুবরাজ নাহিয়ানের সঙ্গে। বিশ্ব ইজতেমা ইবাদত বন্দিগিতে মশগুল মুসল্লিরা, কাল আখেরি মোনাজাত। শহীদ জোহা দিবস আজ, তার মৃত্যুতে ছড়িয়ে পড়ে 69-এর গণ অভ্যুত্থানের ঢেউ, মুক্তি পান বঙ্গবন্ধু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরে সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।